সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। কুরবানি 2020, এই যে আপনারা দেখছেন, বাংলাদেশের অন্যতম বড় এই সুলতান, এই ষাঁড় গরুটিকে, এই যে আপনারা দেখছেন, আপনাদেরকে আমরা একটু এই ষাঁড় গরুটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই ধরনের একটি গরু প্রস্তুত করতে কি পরিমাণ শ্রম এবং কি পরিমাণ অর্থ ব্যয় হয় তা অনেকেরই হয়তো জানা নেই। তো আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রংপুর জেলার পাগলাপীর থানা। এটা এই যে দেখুন সুলতান, এই সুলতানকে তৈরি করা হয়েছে। তা আসুন আমরা একটু কথা বলি এই সুলতানের যিনি অভিভাবক তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামুন ভাই। জি ভাই। আচ্ছা আপনার আব্বাই তো এটা তৈরি করছে? হ্যাঁ, এটা আমার আব্বার অনেক প্রচেষ্টার ফল বলতে হবে। আচ্ছা মামুন ভাই, আমরা একটু বাইরে আসি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সুলতানকে। আচ্ছা মামুন ভাই, এটা এই কয় বছর ধরে এই সুলতানকে তৈরি করেছেন আপনারা? ভাই সুলতান আমাদের তৈরি করতে মোটে সময় গেছে 4 বছর। 4 বছর। এই এটা কি আপনার ঘরের বাচ্চা? হ্যাঁ, এটা আমার ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা? আচ্ছা, তার মানে একদম জন্ম থেকে এটা আপনার এখানেই তৈরি হয়েছে? হ্যাঁ, একদম জন্ম থেকে এখানে আছে। আচ্ছা, এটাকে তৈরি করার উদ্দেশ্যটা কি? আমরা প্রথমের দিকে নরমালি অনেক বড় একটা গরু ছিল, অনেক যত্ন করে রাখছিলাম। হ্যাঁ। তো এক পর্যায়ে গত বছর 2019 সালে আমার আব্বা শখ করে সিদ্ধান্ত নেয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই গরুটিকে উপহার হিসেবে পাঠাবেন। আচ্ছা আচ্ছা। এই মর্মে উনি 2019 সালে গত কুরবানিতে এই গরুটি বেছে নেই। হ্যাঁ। এবং 2020 সালের কুরবানি অনেক আগে, করোনা পূর্ববর্তী সময়, এই গরুটির দাম 22 লক্ষ টাকা বলা হয়েছিল। আচ্ছা। তখন পর্যন্ত আমার আব্বা ওই ওনার সিদ্ধান্তে অটল থাকার কারণে বিক্রির জন্য কোনো আগ্রহ দেখায়নি। আচ্ছা। এবং উনি অনেক চেষ্টা করেছে ওই পর্যন্ত পৌঁছানোর, বিভিন্ন মাধ্যমে উনি চেষ্টা করেছেন, কিন্তু যখন পৌঁছাতে পারেন নাই, আমরা এখন এ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি বলতে, এবং চেষ্টা করছি গরুটি বিক্রি করার জন্য। আচ্ছা। আর তার মধ্যে করোনা পরিস্থিতির কারণে নতুন কোনো ক্লায়েন্টও পাইনি, আর ওইভাবে কারোর সাথে কথা বলার সুযোগ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো যে এই যে এত বড় একটা গরু, এটা প্রস্তুত করতে আসলে কি পরিমাণ খরচ হয়? অনেকে এটা জানে না। এখন যদি আমি শুধুমাত্র সংখ্যায় বলি 15 লাখ, শুনতে একটু খটকা লাগতে পারে বা তাজ্জব লাগতে পারে যে এত খরচ কিভাবে হয়। হ্যাঁ। দৈনিকের পিছনে 800 থেকে 1000 টাকার খরচ খাওয়ায়, খাওয়ানোর পিছনেই। আচ্ছা, এই এই 800 থেকে 1000 টাকা, এটা স্পেশাল কি খাওয়া দেওয়া হয়? এই গমের ভুসি, আপনার কালাই বলে আর কি, যেটাকে আমরা বলে থাকি বুট বা ছোলা, অ্যাঙ্কর, এই ধরনের কালাই বা বুট, ডাল, মসুরি, খেসারি, এসব আপনার খড় এবং ঘাস, তারপরে চালের গুঁড়া, এভরিথিং মিলে ফিডও লাগে সব কিছু। আচ্ছা, মানে দানাদার খাদ্য কয় কেজি করে ওকে দিতে হয় প্রতিদিন? একে নরমালি 30-35 কেজি ও খেয়ে ফেলতে পারে। মানে ঘাস বাদ দিয়ে? ঘাস বাদ দিয়ে। তারপরে ঘাস কতটুকু খায়? আসলে ঘাস ওর চাহিদার উপর দিতে হয় অনেক পরিমাণ, যেটুকু খেয়ে যেটুকু ফেলা যায়, মাপা হয় না কখনো আর কি ঘাসটা আর কি। আচ্ছা, ঘাসটা কি আপনারা নিজেরা প্রস্তুত করেন? সবসময় থাকে না, অনেকে অনেক সময় স্টকে থাকে, অনেক সময় বাইরে থেকে কিনে নিতে হয়। আচ্ছা। আর খড়টা তো? খড়ও কিনতে হয়, কারণ আমার তো গরুর প্রজেক্টে আরো 2-1টা গরু আছে, অনেক বড় এবং ছোট মাঝারি অনেক সাইজের গরু আছে। আচ্ছা। আমার একার পক্ষে এতগুলো খড় যোগান দেওয়া সম্ভব না, কিনতে হয় বাজার থেকে। আচ্ছা আচ্ছা। মানে এখন আপনারা কি চাচ্ছেন এটা বিক্রি করে দিতে? আমরা চাচ্ছি এটা বাজারে বিক্রি করতে, এবং আমি আশা করি, ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি যে শৌখিন ব্যক্তি, আসলে এরকম গরু তো সবাই কোরবানি দিতে পারে না, না দামটাও বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে শখের মাত্রাটা। হ্যাঁ। তো কোনো শৌখিন ব্যক্তি যদি ইচ্ছা করে আমাদের এখানে আসবেন, এসে গরুটা দেখে সিদ্ধান্ত নেবেন, তার যদি ভালো লাগে আমাদের সাথে দরদাম করে ওনারা নিয়ে যেতে পারেন। আচ্ছা, এটার ওজন এখন কি পরিমাণ হয়েছে? সর্বশেষ আমি 20 দিন আগে মাপাইছিলাম, তখন 1500 কেজি আসছিল। 1500 কেজি ফিতার মাপে? ফিতার মাপে। হ্যাঁ, স্কেল না, ফিতার মাপে। আচ্ছা, ফিতার মাপে মোটামুটি 1500 কেজি এসেছিল। আচ্ছা আচ্ছা, মানে স্কেলে উঠানো হয়নি? স্কেলে উঠানো হয়নি। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন সুলতান, তার চেহারাটা একদম সুলতানের মতোই। এই যে দেখুন এত বিশাল গরু, এটা প্রস্তুত করতে আসলে কি পরিমাণ শ্রম দরকার এবং কি পরিমাণ অর্থ দরকার তা আমাদের অনেকেরই আসলে ধারণা নেই, কিন্তু আপনারা
একবার যদি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে যদি চিন্তা করেন যে এই ধরনের একটা গরু চার বছর ধরে প্রস্তুত করতে কি পরিমাণ অর্থের কথা বাদই দিলাম, শ্রমের কথা আপনারা যদি চিন্তা করেন তাহলে এটা অবাক হওয়ার মতোই বিষয়। একটা হাতির সমান, এবং ছোটোখাটো হাতি না, এটা বড় হাতির সমান। এই যে দেখুন সুলতান, এই গরুটা কি শান্ত এমনি? অনেক শান্ত, অনেক শান্ত। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার সব কথাই শুনে? হ্যাঁ। আচ্ছা, এই গরমের মধ্যে আমরা তো জানি এই ধরনের এই যে ফ্রিজিয়ান টাইপের যে গরুগুলি আছে এদের অনেক কষ্ট হয়, যে এই এটাকে দিনে কয়বার করে গোসল করা? দুইবার, কখনো কখনো তিনবার। দুইবার তিনবার করে গোসল করাতে হয়? আচ্ছা আচ্ছা, আমরা চাই অবশ্যই যে আপনাদের শ্রম যেন সার্থক হয়, কারণ আপনাদের যেহেতু 15 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে এই গরুটার পিছনে। আর এমনি নর্মালি আপনারা আরও গরু পালেন? হ্যাঁ, এই কুরবানির জন্য আমার আরও একটা গরু আছে, হ্যাঁ, এবার বাজারে। কিন্তু আসলে করোনা পরিস্থিতির কারণে আমরা ঢাকায় নিতে পারি নাই। আমাদের খুব ইচ্ছা ছিল যে ঢাকায় নিয়ে এই গরু দুটা বিক্রি করবো, কারণ গ্রামে তো এত দামি গরু কুরবানি সবাই দেয় না বা দেওয়ার ক্ষমতাও রাখে না। তো আমাদের সিদ্ধান্ত ছিল ঢাকায় নিয়ে যাওয়ার। তো এমন তো অবস্থায় ওটা গরুও রয়েছে, আমরা বেচতে পারিনি এখন পর্যন্ত। আমরা একটু যদি আপনার কাছে মামুন ভাই একটু শুনি, যে এই গরুটিকে যদি দূর দূরান্তের মানুষ যদি এই গরুটিকে ক্রয় করার আগ্রহ প্রকাশ করে, তবে এখান থেকে তো নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই? না না, আমরা গাড়ি করে পৌঁছাই দিব। যদি কেউ আসে এবং তার ভালো লাগে, সে যদি নিয়ে যেতে চায়, আমরা তাকে সহ নিয়ে গাড়ি করে পৌঁছাই দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, মানে আপনারা মনে করেন যে চিটাগাং, সিলেট বা যেই অঞ্চলেই হোক, আমরা পৌঁছাই দিব, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই সুলতানকে পৌঁছে দিবেন? আচ্ছা, এই যে চার বছর ধরে এই গরুটিকে পালছেন, এই যে আপনার সব কথা শুনে তো আপনার খারাপ লাগবে না ভাই? আসলে আমার যদি কখনো নিজের জায়গা থেকে বলতে যাই, কি পরিমাণ ভালোবাসার আর আবেগের বহিঃপ্রকাশ এই সুলতান সেটা বলতে পারবো না। এর একটা পায়ের সমান ওয়েট হয়তো আমার পুরো শরীরে নাই, কিন্তু ওকে পুরো আমি একটা আঙ্গুল দিয়ে কন্ট্রোল করতে পারি। তো কি পরিমাণ ভালোবাসার বহিঃপ্রকাশ ওর প্রতি ঘটার ফলে সে আজকে আমার এতটুকু কথা শুনে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর খারাপ লাগাটা তো কত, মানে কত বড়, এটা আসলে মুখে বলা সম্ভব না ভাই। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু আপনার এই যে দুলাল, যে দুলাল সেই গরুটিকে আমরা দেখব। সুপ্রিয় দর্শক, এই যে এবারে আমরা দেখছি, এই যে দেখুন দুলালকে, এই যে দেখুন দুলাল, এই দুলালের চেহারাটা দেখুন একদম, এটা একটু অনেক, এটা তেজি এবং এটা একটু অ্যাংরি। এই যে দেখুন, এই যে দুলালকে আমরা দেখছি। মামুন ভাই, এই যে দুলাল দেখছি, এই এই দুলালের ওয়েট কিরকম হবে? 1400 কেজি থেকে 1350-1400 কেজি প্লাস হবে আর কি। আচ্ছা, এটা 1350-1400 কেজি প্লাস হবে। আচ্ছা, এই দুলালের প্রাইসটা কিরকম রেখেছেন? আমি ওই যে করোনা পূর্বতিশ এটাও 15 লাখ টাকা বলেছিল, এবং কালেক্ট করার কথা ছিল ঈদের এক মাস আগে। আচ্ছা, তারপরে এখন করোনাকে পুঁজি করে তারা বলতেছে যে সেল খারাপ, এই জন্য তারা কালেক্ট করতে চাচ্ছে না বা নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, তার মানে এই দুলালও এবার আপনার এখানে মোটামুটি ওই কেউ যদি আসে তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে, হ্যাঁ হ্যাঁ, এই দুলালকেও আপনারা, হ্যাঁ ইনশাল্লাহ, আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আর দামটা এখন আমরা না বলছি, কারণ ওনারা এসে যদি পছন্দ হয় সেই মোতাবেক ওনারা দাম করে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। এই যে সুপ্রিয় দর্শক, এই যে দ্বিতীয় গরু দেখুন দুলাল, একটু ভাই আপনি ঢিলন মাথা তুলে। এই এটার বয়স কত? এটাও 4 বছর, এই সমসাময়িক গরু দুটাই আমার। আচ্ছা আচ্ছা, দুটো একই সময়ের গরু, 2-1 মাস কম বেশি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ভবিষ্যতে আপনারা কি এই ধরনের গরু আর পালবেন? আসলে আমি যেরকম আশা করেছিলাম বা অতীতে যেরকম দেখেছিলাম, হ্যাঁ, সেটার নিরিখে এবারের বাস্তবতাটা একেবারে ভিন্ন। আমি খুবই হতাশ, দুইটা গরুর পিছনে আমার ইনভেস্ট প্রায় 30 লক্ষ টাকা। এখন আমি জানি না আদৌ বেচতে পারবো না এবং কত দামে বেচতে পারবো। তো আসলে সিদ্ধান্ত নিতে হবে এই দুটার কোনো ফয়সালা হয়ে যাওয়ার পর কি করা উচিত আমার। আচ্ছা মামুন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, আর আমরা আপনার শুভকামনা আমরা চাই যে আপনি যেন হাসি মুখে এবার ঈদ পালন করতে পারেন, সে আশাই আমরা PCTV বাংলার পক্ষ থেকে আমরা করি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক,
এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ সুলতান এবং দুলালকে, আপনারা যদি দূর দূরান্ত থেকে এই ধরনের বড় বড় ষাঁড় গরু কুরবানির উদ্দেশ্যে অনেকে খোঁজেন, এই ধরনের গরুর খোঁজ করেন, তো এই ধরনের গরু আপনারা যদি চান তবে আপনারা ডেসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, সেই ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করে এই গরু দুটোকে ক্রয় করতে পারেন। আর এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আর কেউ যদি কারো যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থক কথা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।